ইন্ডিয়ান ক্রিকেট টিমের সব প্লেয়ারদের হেলমেটের উপর বিসিসিআই এর লোগোর সাথে দেশের জাতীয় পতাকা দেখতে পাবেন, কিন্তু এমএস ধোনির হেলমেটের উপর দেশের জাতীয় পতাকা দেখতে পাবেন না। আচ্ছা, এটার পিছনে থাকা কারণ কি জানেন? তাহলে চলেন আমি আপনাদেরকে বলে দিই। এমএস ধোনি একজন ব্যাটসম্যান, তা সত্ত্বেও একজন উইকেট কিপার। আর উইকেট কিপাররা কখনো কখনো কিপিং করার সময় হেলমেট মাটির মধ্যে রাখতে হয়। আর আপনার জেনে থাকার জন্য আমি আপনাকে বলে দিই, যে দেশকে আমরা ভালোবাসি সেই দেশের জাতীয় পতাকা মাটিতে রাখা অপমান বুঝায়, এবং দেশের পতাকা অপমান যেন না হয় যার জন্য এমএস ধোনি হেলমেটের উপর দেশের জাতীয় পতাকা লাগানো বন্ধ করে দিয়েছেন। সো আই থিঙ্ক, আমি মনে করি যে শুধু উইকেট কিপার না, কোনো প্লেয়ারদের ক্যাপের মধ্যে দেশের জাতীয় পতাকা না লাগানো হোক, কারণ অনেক সময় প্লেয়ারদের ক্যাপ মাটির মধ্যে পড়ে যায়। সো বিশেষ করে বাংলাদেশের ক্যাপ এবং হেলমেটের মধ্যে দেশের জাতীয় পতাকা লাগানো অনেক আগে বন্ধ করা হয়েছে।